যুব কংগ্রেসের ডাকা বন্ধে মিশ্র সারা। প্রদেশ যুব কংগ্রেসের ডাকা বৃহস্পতিবারের ২৪ ঘন্টা ত্রিপুরা বন্ধে মিশ্র সাড়া মিলেছে। ধর্মনগর, কৈলাসহর, সোনামুড়া, বিশালগড় সহ রাজ্যের কিছু এলাকায় দোকানপাট প্রায় খুলেনি। আগরতলার পুরো এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। অমরপুরের কিছু এলাকায় বন্ধের প্রভাব পড়েছে পুরোপুরি। কোথাও মিশ্র সাড়া পড়েছে, কোথাও সাড়া পড়েনি। করবুকেও বন্ধ হয়েছে সর্বাত্মক। আবার বিলোনিয়া, খোয়াই, কুমারঘাট, জিরানিয়া সহ রাজ্যের কিছু এলাকায় বন্ধের প্রভাব প্রায় পড়েনি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ যুব কংগ্রেসের তরফে ডাকা সাংবাদিক সম্মেলনে অবশ্য দাবি করা হয়েছে, রাজ্যের সর্বত্র বন্ধ হয়েছে সর্বাত্মক। রাজ্যের মানুষ বন্ধে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন বলেও দাবি করে যুব কংগ্রেস। বন্ধ ঘিরে রাজ্যের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কোথাও কোথাও দোকানপাট খোলা থাকলেও মানুষ রাস্তায় সেভাবে বের হয়নি। যানবাহন চলেছে কম। অফিস কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও মানুষ সরকারি কাজে অন্য দিনের তুলনায় কম যান। সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীর উপস্থিতিও তুলনায় কম হয়েছে। বন্ধের সমর্থনে আগরতলায় কংগ্রেসের তরফে পিকেটিং করা হলেও সোনামুড়া ও কৈলাসহর ছাড়া রাজ্যের অন্যত্র দলের পিকেটারদের উপস্থিতি প্রায় দেখাই যায়নি। আগরতলায় বন্ধের সমর্থক কংগ্রেসের তুলনায় বন্ধ বিরোধী বিজেপির উপস্থিতি দেখা গেছে বেশি। বিজেপির বাইক বাহিনী প্রায় দিনভর শহরময় দাপিয়ে বেরিয়েছে। যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে বুধবার সন্ধ্যার মতো। বৃহস্পতিবারও পুলিশের একাংশ বাড়াবাড়ি করেছে। এদিন অবশ্য পুলিশ তুলনায় সদর্থক ভূমিকা নেয় বলে দলীয় নেতৃত্বের বক্তব্য। তবে পুর কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদবের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বলে নেতৃত্বের বক্তব্য। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এদিন সকাল ৭টা নাগাদ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আসতেই বিজেপির ৮ বর্দোয়ালি মণ্ডলের সভাপতি জয়ন্ত দেব নেতৃত্বে তার উপর হামলে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ বিজেপির কাউকে কিছু না বলে পূজনকে প্রায় টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায়। বেলা ১১টা নাগাদ প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে স্থানীয় সিটি সেন্টারের কাছে বন্ধের সমর্থনে পিকেটিং করতে যায়। তখন বিজেপির প্রায় ৫০-৬০ জনের দল তার উপর ও প্রতাপগড় যুব কংগ্রেস সভাপতি অমিত শাহের উপর হামলে পড়ে পুলিশ তাদের জিবি হাসপাতালে নেয়। তার আগে পুর কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব বন্ধের সমর্থকদের ছাপার অযোগ্য ভাষায় গালাগাল করেন। তাছাড়া প্রদেশ কংগ্রেস ভবনের সামনেও জিবি হাসপাতালের কাছে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তাপস মজুমদার ও যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়ের নেতৃত্বে কংগ্রেসীদের উপর আক্রমণ হয় বলে অভিযোগ এনেছে কংগ্রেস। তাপস মজুমদার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ বলেন, কংগ্রেসে বিজেপির উপর আক্রমণ করেছে। কুমারঘাট ব্লক কংগ্রেস কার্যালয়ে ঢুকে বিজেপির লোকেরা দলের ব্লক সভাপতি আলিমুল ইসলামকে বেধড়ক পিটিয়েছে বলেও অভিযোগ করেছে যুব কংগ্রেস। অমরপুর অফিসের সংযোজন, অমরপুর ও করবুক মহকুমার এলাকার কোথাও বন্ধ হয়েছে সর্বাত্মক, কোথাও পড়েছে বন্ধের মিশ্র সাড়া। অমরপুরে কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও মানুষের দেখা প্রায় মিলেনি। যানবাহন চলাচল করেনি। অফিস কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও মানুষ তাতে অংশ নেয়নি। অমরপুর মহকুমার অম্পিনগর ও গন্ডাচড়া মহকুমার বিভিন্ন অংশে বন্ধ হয়েছে প্রায় সর্বাত্মক। বন্ধ ঘিরে গন্ডাচড়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। করবুকে বন্ধ হয়েছে সর্বাত্মক। বুধবার বেশি রাতে ঘোরাফেরার কারণে করবুকে ১৩ জনকে গ্রেপ্তার করার ঘটনায় উত্তেজনা দেখা দেয়। তৈরি বাজারে বুধবার রাতে ১১টি দোকান পোড়ার ঘটনায় উত্তেজনা দেখা দেয়। অম্পিনগরের অউপজাতি মানুষ বিধায়ক রঞ্জিত দাস ও মহকুমা শাসক বিজয় সিনহার কাছে নিরাপত্তা দাবি করেন, দাবি জানান শান্তি বৈঠকের সংবাদ প্রতিনিধি ধর্মনগরের সংযোজন। প্রদেশ যুব কংগ্রেসের ডাকা ২৪ ঘন্টা ত্রিপুরা বন্ধের প্রভাবে বৃহস্পতিবার ধর্মনগর শহর সহ গোটা মহকুমা ছিল স্তব্ধ। রাস্তায় যানবাহন চলাচল করেনি, দোকানপাট ছিল বন্ধ, রাস্তাঘাট ছিল শুনশান, স্কুল, কলেজ, অফিস, আদালতে কর্মচারীর উপস্থিত ছিল নগণ্য। কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো পিকেটিং করেনি। বিজেপি বন্ধের বিরুদ্ধে শহরে মিছিল করেছে। সংবাদ প্রতিনিধি সোনামুড়ার সংযোজন। যুব কংগ্রেসের ডাকা বন্ধ ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে সোনামুড়া। কোনো সংঘর্ষ না হলে
হলেও বন্ধের সমর্থনে ও বন্ধ বিরোধিতা পিকেটিং পাল্টা পিকেটিং ঘিরে কংগ্রেস বিজেপি মারমুখী হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী সামাল দেয় অবস্থা। কাঁঠালিয়া বক্সনগর মেলাঘর এলাকার বন্ধের সমর্থনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও ভিন্ন চিত্র দেখা যায় সোনামুড়ায়। সকাল থেকে সোনামুড়ায় পিকেটিং এর নামে কংগ্রেস সবকয়টি স্কুল কলেজ অফিস আদালত দলীয় পতাকা লাগিয়ে বন্ধের বার্তা দেয়। পরে শাসক দল বিজেপির লোকেরা এসে অফিস আদালত খুলতে বাধ্য করে। পুনরায় পিকেটারদের বন্ধের সমর্থনে এগিয়ে এলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। ক্ষুব্ধ পিকেটারদের একটা অংশ শহরে বিক্ষোভ প্রদর্শন করে এবং রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদের নামে পিকেটিং পাল্টা পিকেটিং এর মধ্য দিয়েই অতিবাহিত হয় বন্ধ। সোনামুড়ায় রাস্তায় চলাচল করেনি কোনো যানবাহন। জোরপূর্বক তালা খোলা হলেও অচল ছিল স্কুল কলেজ অফিস কাছারি হাট বাজার। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধের বিরোধিতা করে দুর্লভ নারায়ণপুর এলাকায় বর্দোয়াল পঞ্চায়েত অফিস খুলতে গেলে সেখানে অফিসের কর্মচারীদের গৃহবন্দী করে রাখে কংগ্রেসের লোকেরা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। তার আগেই বন্ধকে ঘিরে উত্তপ্ত হয় দুর্লভ নারায়ণ বাজার এলাকা। আটক হয় 7-8 জন পিকেটার। সংবাদ প্রতিনিধি কৈলাসহরের সংযোজন। কংগ্রেস আহত বন্ধ 29টি জেলা সদর কৈলাসহর সফল হয়েছে। কোনো গাড়ি চলাচল করেনি। দোকানপাট অফিস সবকিছুই বন্ধ থাকে। এয়ারপোর্টের সামনে কংগ্রেস কর্মীরা টায়ার জ্বালিয়ে অফিসের বাস আটকে দেয়। এ সময় পুলিশ 3 জন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে। প্রায় 7-800 পিকেটার শহর সহ বিভিন্ন অঞ্চলে বন্ধের সমর্থনে পিকেটিং চালালেও গ্রেপ্তার বরণ করেননি। জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে শহরে কংগ্রেস কর্মীরা বন্ধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। সংবাদ প্রতিনিধি বেলোনিয়া সংযোজন। বন্ধে বেলোনিয়া মহকুমায় তেমন প্রভাব পড়েনি। অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকে। দোকানপাটও স্বাভাবিকভাবে খোলা থাকে। স্থানীয়ভাবে যানবাহন চলাচল করে। এদিন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন অবশ্য প্রায় হয়নি। বৃহস্পতিবার সহ গত কদিন ধরে ট্রেন চলাচল বন্ধ। বেলোনিয়া থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্মন এদিন সন্ধ্যায় জানান, বন্ধ ঘিরে অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। বৃহস্পতিবার সহ গত কদিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দলের ধর্মঘটকে কেন্দ্র করে মহকুমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে। যানবাহন চলাচল, অফিস আদালত, স্কুল স্বাভাবিক চললেও রাজধানীর সাথে স্বাভাবিক যোগাযোগ সহ যাত্রীবাহী রেল পরিষেবা অচল হয়ে পড়ে। গত 3 দিন ধরে ট্রেন চলাচল বন্ধ। বন্ধের জেরে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক অবস্থার ক্ষেত্রেও। গ্রামীণ অর্থনীতিতেও প্রতিকূল প্রভাবের সৃষ্টি হয়। তেলিয়ামুড়া অফিসের সংযোজন। বন্ধে তেলিয়ামুড়া মহকুমায় মিশ্র সাড়া পাওয়া গেছে। এই বন্ধের সমর্থনে কংগ্রেসের পক্ষ থেকে কোনো পিকেটিং না করা হলেও তেলিয়ামুড়া মহকুমা শহর সহ মুঙ্গিয়াকামিতে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। অফিস খোলা হলেও সরকারি কর্মচারীদের উপস্থিতি নগণ্য। একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ছাত্রছাত্রী সহ শিক্ষকদের উপস্থিতি ছিল কম। স্থানীয় যানবাহনের মধ্যে কয়েকটি ই রিক্সা এবং ছোট গাড়ি দুপুর পর্যন্ত চলাচল করলেও দুপুরের পরে তেমনভাবে চলাচল করেনি। দূরপাল্লার যাত্রীবাহী জাতীয় সড়কে চলাচল করেনি। এই বন্ধ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সংবাদ প্রতিনিধি খোয়াইয়ের সংযোজন। বন্ধ, রাস্তা অবরোধ ইত্যাদিতে খোয়াইয়ের সাধারণ মানুষ ব্যাপক অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টা বন্ধকে খোয়াইয়ের মানুষ প্রত্যাখ্যান করেছেন। খোয়াই শহর ও শহরতলি এলাকায় অফিস আদালত স্কুল কলেজ হাট বাজার ও যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। পাহাড়ি অঞ্চলগুলোতে আংশিক বন্ধের খবর রয়েছে। বিশেষ করে এডিসি অঞ্চলের হাটগুলোতে খোয়াই শহর থেকে কোনো ক্ষুদ্র ব্যবসায়ীর এই নিরাপত্তার অভাবে যায়নি, ফলে পাহাড়ি বাজারগুলো ছিল শুনশান। খোয়াইয়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, বিগত বেশ কিছুদিন ধরে বন্ধ আর পথ অবরোধের ফলে হাজার হাজার শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী কাজকর্মের অভাবে প্রচণ্ডভাবে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। সেই রেশ কাটতে না কাটতে রাজ্যের বিরোধী দল কংগ্রেস যে পরিস্থিতিতে 24 ঘন্টার বন্ধ ডেকেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা না করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নিতেই কংগ্রেসের এই বন্ধ। সংবাদ প্রতিনিধি কুমারঘাটের সংযোজন। যুব কংগ্রেসের ডাকা ত্রিপুরা বন্ধের আংশিক প্রভাব পড়ল কুমারঘাট মহকুমাতে। কুমারঘাট মহকুমার বাজার হাট ছিল বন্ধ। স্থানীয় কোনো গাড়ি চলাচল করেনি। দূরপাল্লার গাড়িও চলাচল করেনি। দোকানপাট এবং গাড়ি ঘোড়া চলাচল না করলেও কুমারঘাট মহকুমার স্কুল কলেজ মহকুমা প্রশাসকের অফিস ব্লক সর্বত্র স্বাভাবিক কাজকর্ম হয়। অফিসগুলিতে কর্মীদের উপস্থিতির হার ছিল অন্যান্য দিনের মতোই। প্রসঙ্গত, যুব কংগ্রেস এদিন 24 ঘন্টার বন্ধ ডাকলেও কুমারঘাট মহকুমাতে ছিল না কোনো প্রচার। এদিন কোনো কংগ্রেস পিকেটার কেউ রাস্তায় দেখা যায়নি। আরো 24 ঘন্টা মোবাইল নেট পরিষেবা বন্ধ, চরমে দুর্ভোগ। আগরতলা 12 ডিসেম্বর। বন্ধ প্রত্যাহার হলেও বন্ধকে ঘিরে অশান্তির জেরে সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত হয়নি। রাজ্য সরকার মোবাইল নেট পরিষেবা 48 ঘন্টা বন্ধ রাখার পর
আজ আরও চব্বিশ ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে দুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন মহল থেকে গুজব ও গুজবকে কেন্দ্র করে অশান্তি ঠেকাতে প্রশাসন এই সিদ্ধান্ত নিলেও মোবাইল ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত সকল পরিষেবা আরও চব্বিশ ঘন্টা স্তব্ধ হয়ে থাকবে। বিশেষ করে গণবণ্টন ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা, এতে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়েছে। শুক্রবারের দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত। আগামীকাল 13 ডিসেম্বর শুক্রবারের দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড অর্থাৎ টেস্ট পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়ে বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দশম এবং দ্বাদশ শ্রেণীর অবশিষ্ট প্রি বোর্ড অর্থাৎ টেস্ট পরীক্ষাগুলি 14 ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত 9 ডিসেম্বর বেশ কিছু বিদ্যালয়ে এবং 10 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড অর্থাৎ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। এই সমস্ত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। সন্ধ্যারাতে বাড়িঘরে হামলা, গন্ডাছড়ায় বন্ধের ডাক, 144 ধারা জারি। বিভিন্ন দপ্তরে 6312 জন নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী বহিরাজ্যে উৎসস্থলে কমছে পেঁয়াজের মূল্য, বন্ধের প্রভাব বাজারে। হিংসা আসাম জুড়ে, মৃত 3। ক্যাব ইস্যুতে উত্তাল আসাম, রাজধানী দিসপুর সহ গুয়াহাটিতে সেনা নামানো হয়েছে। রাতে গুয়াহাটি শহরে কার্ফু জারি করা হয়েছে। ক্যাব বিরোধিতার জেরে আজ এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। এ নিয়ে গত 48 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠায় আসামে 22 ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 4 দিন ধরে গুয়াহাটি সহ রাজ্যে সর্বত্র ক্যাব ইস্যুতে হিংসা অশান্তি চলছে, যার রেশ জারি রয়েছে বৃহস্পতিবারও। গুয়াহাটিতে এদিনও বিক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের সাথে তাদের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। গুয়াহাটির লালুংগাঁওয়ে পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। গুয়াহাটি শহরে এখন শুধুই সেনা, প্যারামিলিটারি ও পুলিশের দাপাদাপি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মানুষজনদের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক টুইটে এদিন জানান, আসামের মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক এবং জমির অধিকার রক্ষায় সরকার আন্তরিক। কোনো মতেই তাদের অধিকার ক্ষুণ্ণ হবে না বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন। তিনি বলেন, ক্যাব বিল পাস হওয়ায় আসামবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কেউই তাদের অধিকার কেড়ে নিতে পারবে না। এছাড়া আসামের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পরিচিতি কোনো মতেই ক্ষুণ্ণ হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে আসামের পরিস্থিতির আরও অবনতি হওয়ায় রাজ্যের 10 জেলায় আগামী 48 ঘন্টার জন্য ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যে 10 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এগুলি হল লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্রুগড়, চারাইদেউ, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, কামরূপ মেট্রো, কামরূপ। একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আসামের সাথে রেল পরিষেবায় প্রভাব পড়েছে ত্রিপুরায়ও। ডিব্রুগড়ের ছাবুয়াতে রেল স্টেশনের আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ সামলাতে 12 কোম্পানি আরপিএফ মোতায়েন করা হয়। এদিকে অশান্ত গুয়াহাটিতে পরপর হিংসা চললেও তা থামাতে ব্যর্থ হওয়াতে গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের বহু আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। গুয়াহাটিতে এদিন সারাদিনে বিক্ষোভ চলে দফায় দফায়। রাস্তায় নেমে বিক্ষোভকারীরা স্লোগানও দেয়। এদিন লতাশিলে বিক্ষোভ র্যালির ডাক দেয় অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আসু। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের মানুষকে ধোঁকা দিয়েছেন। তিনি জানান, আসু এবং নেসো প্রতি বছর 12 ডিসেম্বরকে কালো দিবস হিসেবে পালন করবে। বৃহস্পতিবার কামরূপ জেলায় ছিল অঘোষিত বন্ধ, দোকানপাট, অফিস, আদালত, স্কুল কলেজ খোলেনি। গুয়াহাটি ছাড়াও ডিব্রুগড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে প্রশাসন। গুয়াহাটি, তিনসুকিয়া, যোরহাট ও ডিব্রুগড়ে 5 কলাম সেনা মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে খবর হলো, শোনিতপুর জেলার বেহালিতে রাজ্যের মন্ত্রী রঞ্জিত দত্তের বাড়িতে হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ তড়িঘড়ি এসে ঘটনা সামাল দেয়, পরবর্তীতে তেজপুর ও দেখিয়াজুলিতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। তেজপুরে আজ সেনা ফ্ল্যাগ মার্চ করেছে, নৈশকালীন কার্ফু জারি করা হয়েছে যোরহাট, গোলাঘাট, তিনসুকিয়া এবং চারাইদেউ জেলায়। ক্যাব নিয়ে সুপ্রিম কোর্টে মুসলিম লীগ। অযোধ্যা মামলা পুনর্বিবেচনার আবেদন খারিজ। ক্যাব নিয়ে পূর্বোত্তরের পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্র।
আসাম ত্রিপুরায় ক্রমবর্ধমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার। গতকালই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে, আইনে পরিণত হবে কয়েকদিনের মধ্যেই। এ বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই বিজেপি সংসদীয় দলের বৈঠকে এমপিদের বলেছিলেন, আগামী দিনে ভারতের ইতিহাস এ বিল স্বর্ণাক্ষরে লেখা হবে। তিনি বলেছিলেন, এ বিলের ধারা দুঃখিত, এ বিলের যারা বিরোধিতা করছে তাদের মধ্যে অনেকেই পাকিস্তানের সুরে কথা বলছে। তিনি বিজেপি এমপিদের নির্দেশ দিয়েছেন, শুধুই সংসদে পাশ হয়েছে বলে আনন্দ করলে হবে না, এ বিলের সাফল্যকে গোটা দেশে ছড়িয়ে দিতে হবে, সর্বত্র প্রচার করতে হবে যে এ বিল 1947 সালের পর অন্যতম একটি আইন যা উদ্বাস্তু সমস্যাকে চিরতরে দূর করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যসভায় এবং তার আগে লোকসভায় বিল পেশ ও পাশ করানোর সময় বারংবার বলেছেন, দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর সেই বিভাজনের জন্য দায়ী কংগ্রেস। সেই ভুলের সংশোধন করা হলো এ নতুন সংশোধনী বিল এনে। এ বিলকে বৈপ্লবিক আখ্যা দেওয়ার ঠিক পরদিনই উত্তর পূর্ব ভারতের অবস্থা দেখে রীতিমতো বিপাকে কেন্দ্রীয় সরকার। আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে আসামবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, আসামের সমস্ত মানুষকে আশ্বস্ত করে বলেছি যে আমাদের সরকারকে বিশ্বাস করুন, আমাদেরকে বিশ্বাস করুন, আমরা এমন কোনো কাজ করব না যা আসামের সংস্কৃতি ঐতিহ্য ভাষাকে আঘাত করে, কোনোভাবেই প্রভাব ফেলবে না এ বিল আসাম কিংবা উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে। মোদী সকালে একথা বলার পর আবার দুপুরে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়েও সেই রাজ্যের নির্বাচনী প্রচারে একইভাবে আশ্বাসবাণী শোনান, বলেন, আর আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মোদী সরকার, আপনারা মোদীকে বিশ্বাস করুন। আমরা সরকার গঠনের সময় বলেছিলাম উত্তর পূর্ব ভারতকে উন্নয়নের মূল দেব, সেই কাজ কিন্তু শুরু হয়েছে, আগামী দিনে আরো অনেক বিকাশের কাজ হবে, তাই আমাদের বিশ্বাস করুন। কংগ্রেসের কথায় বিভ্রান্ত হবেন না, মোদী এবং ভারত সরকার যে যথেষ্ট উদ্বেগে তার প্রমাণ আজ বাংলাদেশ বিদেশ মন্ত্রী ভারত সফর বাতিলের পরে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি। আসাম ও উত্তর পূর্ব ভারতের যে অগ্নিগর্ভ অবস্থা তার প্রেক্ষিতে আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমিন বাতিল করেন তার সফর, এ নিয়ে চরম উদ্বেগে পড়ে যায় ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, এ সফর বাতিল সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, সব মিলিয়ে নাগরিকত্ব বিলের সাফল্য একদিনের মধ্যেই ঢেকে দিচ্ছে উত্তর পূর্ব ভারতের এ বিক্ষোভ আন্দোলন। প্রিয় দর্শক, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবিসি নিউজ এইচডি লাইভ, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পর্ন প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বা নমস্কার খুলখা।